আমি আপনি সবাই নিজেকে সবসময় সেরা বানাতে চাই, কিন্তু অধিকাংশ সময় আমরা নিজেকে সেরা বানাতে পারি না। যে সেরা হতে পারলে সবাই আমাকে নিয়ে গর্ব করবে। তো চলুন আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি নিজেকে সবার থেকে সেরা বানাবেন। এক নম্বর, লোকে কি বলল এটাতে কখনোই কান দিবেন না। মানুষ আপনাকে নিয়ে অনেক রকম বাজে কথা বলতে পারে, বাজে মন্তব্য করতে পারে, কিন্তু মানুষের কথা শুনে অথবা মানুষের পরামর্শ নিয়ে আপনি কখনোই বিভ্রান্ত হবেন না। আপনাকে যে ভালো বোঝে, যে আপনার শুভাকাঙ্ক্ষী, তার থেকে আপনি সঠিক পরামর্শ নিতে পারেন যাতে আপনি আত্মবিশ্বাসী হন। কিন্তু আপনি যতই সফলতার দিকে যাবেন, মানুষ আপনাকে নিয়ে তত বেশি কথা বলবে, তত বেশি সমালোচনা করবে। প্রথম সমালোচনা আসবে আপনার ভাই বোন আর আত্মীয় স্বজন থেকে, দ্বিতীয় সমালোচনা আসবে পাড়া প্রতিবেশী থেকে, তৃতীয় সমালোচনা আসবে বন্ধুবান্ধব ও পরিচিতজন থেকে। সবার একটাই কথা, একটাই কথা, আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে বিল গেটস যদি ধনী হয়ে যায় তাহলে কারো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ধনী হন, আপনি যদি ভালো কিছু করেন, তাহলে সবার গা জ্বলা শুরু করবে। তাই সমালোচনাকে সাদরে গ্রহণ করুন, খারাপ সমালোচনাকে আমলে না নিয়ে গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করে নিজেকে সংশোধন করুন। দুই নাম্বার, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আপনি সবসময় নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, খুব তাড়াতাড়ি রেগে যাবেন না। মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বললে বা বাজে মন্তব্য করলেও আপনি সাথে সাথে ক্ষোভ প্রকাশ করবেন না, আপনি খুব বেশি দুশ্চিন্তা করবেন না, সবসময় ইতিবাচক থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন। তিন নাম্বার, নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। মনে রাখবেন প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের স্বভাব আলাদা, তাই কখনোই আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনার টাকা কম থাকতে পারে, আপনার মেধা কম থাকতে পারে, আপনার ধৈর্য কম থাকতে পারে, কিন্তু সফলতা অর্জন করার জন্য আপনি যদি অন্যের সাথে নিজেকে তুলনা করেন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনার যা কিছু আছে, আপনার নিজের যা আছে, সেটা দিয়ে আপনি সংগ্রাম করুন, সেটা দিয়ে আপনি সামনে এগিয়ে যান, কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। সো এই তিনটি কাজ করে আপনি নিজেকে সবার থেকে সেরা বানাতে পারেন। প্রতিটি দিন নিজেকে পরিণত করে তুলুন। যেদিন আপনি হাসলেন না, কিছু শিখলেন না, মানুষকে ক্ষমা করলেন না, সে দিনটা আপনার বৃথায় গেল। তাই সফলতা অর্জন করার জন্য এই তিনটি কাজ অবশ্যই অবশ্যই আপনি মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।